তো হ্যালো রিক্স ফ্যাম, অনেকদিন পর ফাইনালি একটা মিনি ব্লগ নিয়ে এলাম। সো ইট ক্যান বি কল্ড অ্যাজ মাই ফার্স্ট মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল মহালয়া বেরিয়ে পড়েছি, একদম চলে যাচ্ছি কুমোরটুলি। এটা অনেকদিন ধরেই আমরা করি, প্রত্যেকটা মহালয়ায় অনেকেই যায় আমি দেখেছি। তো দু বছর করোনার জন্য ঠিকঠাকভাবে যেতে পারা যায়নি, লাস্ট ইয়ার গিয়েছিলাম। অ্যান্ড এই ইয়ারে তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি কুমোরটুলির উদ্দেশ্যে। ইচ্ছা আছে ওখান থেকে ফেরার পথে শ্রীভূমিটা দেখার। সকালবেলা গঙ্গা দর্শন অ্যান্ড দক্ষিণেশ্বর মন্দির দর্শন ইজ জাস্ট অসম। এখান দিয়ে আমরা বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ধরবো কি না জানি না, প্রচণ্ড হাওয়া আসছে। তো এটা আমার দিদির ছেলে, নিজে দিদি না যদিও। তো ফাইনালি আমরা কুমোরটুলি পৌঁছে গেলাম। কিছু শটস আমরা ক্যাপচার করতে পেরেছি বিকজ প্রচণ্ড ভিড় ছিল, আর আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়। তো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ সবাই, এগুলো আমার বন্ধু তুলেছে। হ্যাঁ, ভীষণ ভালো ফোনের ক্যামেরা ওর, আমার ক্যামেরা তো একদম জঘন্য। তো যে কটা আমি পেরেছি মোটামুটি ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এটা একটা অন্য ধরনের মামি স্টাইলের দুর্গা দেখলাম, ইজিপশিয়ান দুর্গা, বেশ ভালো লাগলো এটা। তো দেখতেই পাচ্ছ ভিড়টা ওখানে, সকাল সকাল সবাই একদম পোস্টার্স দিয়ে রেডি। এগুলো ছোট্ট 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 দুর্গা মূর্তি, যেগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, স্পেশালি এই ধরনের মূর্তিগুলো। এই যে ছোট দুর্গা দেখতে পাচ্ছ তোমরা, অ্যান্ড তো যেরকম সবাই দেখতেই পাচ্ছ, এটা একটু অন্য ধরনের লেগেছে আমার। আর এটা দেখতে পাচ্ছ রেফারেন্সটা আমার ফোনের ক্যামেরায় তোলা, তো মানে যাচ্ছে তাই অবস্থা আর কি, তাও তুলতে হয় তুলেছি। এইটা তো আমার অসাধারণ লাগে, মানে এই ছবিটা সব থেকে ভালো লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা শ্রীভূমিতে চলে এলাম ফাইনালি। অ্যান্ড তারপর বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ফিরতে ফিরতে গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে, ওখানে তো প্রচুর খাওয়ার জায়গা আছে। তো ওরা তিনজন ডিম টোস্ট খেয়েছিলো, অ্যান্ড আমি একটু ম্যাগি খেয়েছিলাম বিকজ আমার ডিম খাওয়া বারণ। সো টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই, টাটা।